এখন এই যে মানে এই যে পুলিশের দিয়ে আপনার মানে কি ধরনের ক্ষতি হলো এবং আপনি এটা মানে আমি যখন মানে ইয়ে হই তখন একটা বিসিএস এর একটা স্কোপ ছিল যে আমি হয়তো এই বিসিএস টা যদি ভালো করে দিতে পারতাম হয়তো আমার হয়তো হয়ে যেত। তারপরে আমার মানে মাস্টার্স পরীক্ষারও ওই মুহূর্তে দেওয়া হয়নি, তারপরে স্যারদের রিকোয়েস্টের পরে আবার মাস্টার্স কমপ্লিট করছি, তারপরে এই মাস্টার্সের ফাঁকে আবার 33 অ্যাটেন্ড করে। পুলিশ অফিসারের দায়িত্বহীনতার কারণে হয়তো আজকে আমার এই সময়গুলা হয়তো নষ্ট হয়েছে এই আর কি। হয়তো আজকে যদি পুলিশ তার সঠিক কাজটা করতো, ওই মুহূর্তে বলেছিলাম যে আমি কীরকম ছেলে আমার একটু খোঁজ খবর নেন, ওনারা হয়তো খোঁজ খবর নিলে একটা মানুষ সম্পর্কে একটা ওনারা একটা হয়তো ধারণা নিতে পারতেন যে আসলে এই ছেলেটা এই কাজ করতে পারে কি না। ছাত্র দিচ্ছি, তারপর আমি বলছি আমার বন্ধুবান্ধবও খবর নেন বা আমি যাদের সাথে চলাফেরা করি তাদের থেকে আমার মোবাইল নাম্বার আছে কথা বলেন না। মহামান্য হাইকোর্ট আমাকে আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে ইও করেছে যে তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য সুপারিশ করেছে। আমি আশাবাদী, কিন্তু মামলা আসলে প্রসিডিং অনেক দিন হয়ে গেছে। আসলে বাংলাদেশের আইনের যেই মানে ব্যাপার, যে আইনি ব্যাপারটার সাথে তো আমরা সরাসরি ইনভলভ না, আসলে এটা কীভাবে প্রসিডিং হচ্ছে। হয়তো অনেক সময় দেখি যে অনেকে অনেক ধরনের বড় ক্রিমিনালি বা অপরাধ করেও বেঁচে যাচ্ছে, ঠিক আছে, এখন জানি না এটা কী হবে। হয়তো যদি এটার যদি একটা ন্যায় বিচার আমি পাই হয়তো নিজের কাছে ভালো লাগবে যে হ্যাঁ একটা মানুষ অপরাধ করে সে তার শাস্তি পেয়েছে, হয়তো জনগণও সেই বিষয়টা জেনে হয়তো তারাও হয়তো আশাবাদী হবে যে না অন্যায় করলে অন্যায়ের শাস্তি হয়, এরকম একটা জিনিস হবে আর কি। আচ্ছা, যে পুলিশ কর্মকর্তা আপনার আজকে এই আজকে এই অবস্থা মানে আপনার যে ক্ষতি হলো কী ধরনের শাস্তি চাচ্ছে সেই পুলিশ কর্মকর্তা? আমি এখানে শাস্তি চাচ্ছি এটাই যে আইন সে যেই ধরনের অপরাধ করেছে তার এই অপরাধের আইনে যেই ধরনের তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি সেই শাস্তি হলে আমি তাতেই খুশি। আমার হাইকোর্ট আপনাকে ক্ষতিপূরণের মামলা করতে বলেছি বলেছিল আইন মন্ত্রণালয় আমাকে মানে হাইকোর্টের নির্দেশে আইন মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি হয়েছিল যুগ্ম সচিব যে আশিকন্দ্র ছাড়ার ইয়েতে মানে কমিটিতে, তারপর ওই রিপোর্টে আমাকে সুপারিশ করা হয়েছিল কাদের যদি তার ক্ষতিপূরণ দাবি করে সে ইচ্ছা করলে সে পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করতে পারে। না আমি এমনি কোনো হুমকি মুটুমকি পাচ্ছি না, কিন্তু বিভিন্নভাবে বা ইয়ে করার চেষ্টা করে আর কি যে নেগোসিয়েট বা ইয়েটি করা। আজকে আপনি আপনি তো বিসিএস দিয়েছিলেন, আপনার নির্দিষ্ট একটা ইয়ে ছিল মানে এটা কি আপনি এডিকশন ছিল না আপনি পুলিশ অফিসার হতে চেয়েছিলেন? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল যে যে আমি পুলিশ অফিসার হওয়ার, হয়তো আমি মনে করি যে একজন মানে যেইভাবে পড়াশোনা করা দরকার আসলে ওইভাবে হয়তো সময় দিতে পারি নাই, একদিকে মাস্টার্স আরেকদিকে পড়াশোনা, বিসিএসেরও অনেক পড়াশোনা কারণ সারাদিন 4-5 বছর পড়াশোনা করছি কেমিস্ট্রির বায়োকেমিস্ট্রির উপর, তো এখন বিসিএস তো আবার এটা ভিন্ন পড়াশোনা, সাধারণ জ্ঞান বা ইটি এগুলো অনেক ইনফরমেটিভ, এখানে অনেক পড়াশোনা করতে হয়, হয়তো ওইরকমভাবে হয়তো সময় দিতে পারি নাই আর কি। আমার ইচ্ছা হয়তো একদিন সেটা আমার এখনও সময় আছে হয়তো পারবো আর কি। আপনি পুলিশ অফিসার হতে চেয়েছিলেন? আসলে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা এই জন্যই ছিল যে হয়তো মানে আমি যদি একজন কারণ পুলিশ আসলে সব বাংলাদেশে পুলিশেই জনগণের কাছ থেকে মানুষকে যে সেবা করার যে ব্যাপারটা পুলিশেই পারে, যদি আমি যদি যে পুলিশ অফিসার হতে পারি হয়তো আমার উপর যে দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে পারি হয়তো এখান থেকে হয়তো অনেকেই ইন্সপিরেশন বা ইয়েটিয়ে হয়তো নিজে যদি পালন করতে পারি সেটা হয়তো মানে মানুষের সেবা করা আর কি, সেবা করতে পারলে হয়তো ভালো লাগতো আর কি। এখন ধরেন আজকে যে আপনি কোয়ালিফাই করেছেন এডুকেশনে তাকে খুশি? হ্যাঁ, আমার জীবনের যে একটা যে আমার আব্বু একজন শিক্ষা অফিসার ছিলেন উনি এখন রিটায়ার্ড আছেন, যে এখন একটা ফ্যামিলিতে যে কন্ট্রিবিউশনের দরকার যে হয়তো
ওনারা খুশি যে যাক আমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। আমারও খুব খুশি লাগতেছে যে হ্যাঁ আমার যাক কিছু করার একটা সুযোগ হয়েছে।